নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমরা সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের জানুয়ারি মাসে দেওয়া হয়েছে অর্থাৎ জানুয়ারি দু হাজার বাইশ ভূগোল বিষয়ের কুড়ি নম্বরের সকল মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো চলো উত্তরগুলি আমরা একে একে করে নেব তার আগে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে ভুলো না তো দেখো এখানে কুড়ি নম্বরে প্রশ্ন দিয়েছে তো তোমাদের এক নম্বরে যেটা বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখো তো এখানে একের দাগে একা যেটা বলেছে উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোন কত বা উন্নতি কোন কত হবে তো এখানে দেখো অপশান দেখতে পাচ্ছ ষাট ডিগ্রি জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখানে উত্তর হয়ে যাবে নব্বই ডিগ্রি তারপরে দেখো যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন তা হলো কত যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের মান সর্বনিম্ন সেখানে এখানে দেখো অপশান রয়েছে নিরক্ষরেখা সুমেরবৃত্তরেখা কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তির রেখা তো এখানে উত্তর হয়ে যাবে নিরক্ষরেখা তো কোথায় রয়েছে বিনক্ষরেখা এক নম্বরে তো কয়েকটা অ্যান্সার হয়ে যাবে তারপরে দেখো সঠিক জোড়াটি বা ঠিক জোড়াটি নির্বাচন করতে বলেছে তো এখানে দেখো কী রয়েছে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখা নিরক্ষরেখা তারপরে দেখো সাবমেরিন চালান চালনা জিপিএস চালনা যেটা বলেছে তারপর পৃথিবীর ওপর চাঁদের ছায়া এটা হবে চন্দ্রগ্রহণ তারপর দেখো সূর্য জগতের উষ্ণতম গ্যাসীয় গ্রহ যেটা বলছে বুধ তো এখানে উত্তর হবে সঠিক জোড়া যেটা রয়েছে সাবমেরিন চালনা জিপিএস ঠিক আছে তো এরপরে নেক্সট প্রশ্নে চলে যাব দেখো কি বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো এখানে দুটো প্রশ্ন রয়েছে সৌরজগতের আটটি গ্রহের মধ্যে এখানে দেখো শূন্যস্থান গ্রহের গ্রহের ঘনত্ব সর্বাধিক তো এখানে কোন গ্রহের তো এখানে উত্তর হয়ে যাবে পৃথিবী ঠিক আছে অ্যান্সার হয়ে যাবে পৃথিবী তোমরা সবাই লিখে নেবে পৃথিবী ঠিক আছে তো তোমরা সকলে এক নম্বর প্রশ্নের উত্তর লিখবে পৃথিবী তারপর দুই নম্বর প্রশ্নে দেখো কি বলেছে যে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত কোন গ্রিক পণ্ডিত তো এটা আমরা সকলে জানি এরাটোস্থেনিস থেনিস তো তোমরা লিখে নেবে এরা টো থেনিস ঠিক আছে থেনিস ঠিক আছে এরাটোস থেনিস এরাটোস থেনিস তোমরা সকলে এই উত্তরটা লিখে নেবে এরাটোস্তানিস আচ্ছা কিছু সকলেই লিখে নিয়েছো এরপরে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখো একটি বা দুটি শব্দ উত্তর লিখতে বলেছে তিনটি প্রশ্ন রয়েছে জিপিএসের পুরো নাম কি তারপরে পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার কোন বহিষ্ঠ গ্রহের ব্যাস সর্বাধিক কত তারপরে নেক্সট প্রশ্নগুলো আমরা করবো চলে একা একা করে নিই তো দুয়ের দাগের এক নম্বর প্রশ্ন দেখো কি বলেছে জিপিএসের পুরো কথাটি লিখতে বলেছে তো গ্লোবাল পজিশনিং সিস্টেম তোমরা লিখে নাও ইংরেজিতেও লিখতে পারো সাইডে ব্যাকেটে গ্লোবাল পজিশনিং সিস্টেম এরপর দেখো পৃথিবীর মেরু ব্যাস কত কিলোমিটার বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার মেরু অঞ্চল তারপরে নেক্সট লিখবে তিন নম্বর প্রশ্ন কোন বহিষ্ঠ গ্রহের ব্যাস সর্বাধিক আমরা জানি বৃহস্পতি গ্রহ উত্তরটা করে নেবে ঠিক আছে এরপরে তিনের দাগে প্রশ্ন চলে যাব তো তিনের দাগে তোমাদের যেটা বলেছে পার্থক্য করো তো পার্থক্যটি উত্তরটি তোমরা করে নাও অন্তস্থ গ্রহ একদিকে বহিষ্ঠ গ্রহ লিখবে তো এদিকে একদিকে আকার উষ্ণতা উদাহরণ এইভাবে লিখবে তারপর উত্তর লিখবে অন্তস্থ গ্রহগুলির আকার ও ক্ষেত্রমান ছোট। তারপর লিখবে বহিষ্ঠ গ্রহগুলির আকার ও ক্ষেত্রমান বড় তারপরে দেখো এখানে নিচে লিখবে উষ্ণতার জায়গায় অন্তস্থ গ্রহগুলি সূর্যের কাছে থাকায় উষ্ণতা বেশি বহিস্থ গ্রহগুলি সূর্যের থেকে দূরে থাকায় উষ্ণতা কম এরপরে নেক্সট লিখবে অন্তস্থ গ্রহগুলি হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বয়িষ্ঠগুলি হল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন ঠিক আছে এভাবে লিখে নেবে উত্তর এরপরে নেক্সট প্রশ্নে চলে যাব আমরা তো এরপরে তিনি দেখে দুই প্রশ্ন দেখো কি বলেছে পৃথিবীর স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করতে বলেছে তো উত্তর কোরিয়াও পৃথিবীর সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার পিছনে রয়েছে পৃথিবীর আবর্তন গতি এই আবর্তন গতি অনুযায়ী পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে তৎসঙ্গে তৎসঙ্গে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাগুলি আবর্তন করছে প্রতিটি রাগিমা রেখা প্রতিদিন একবার করে সূর্যের সামনে আসে পৃথিবীর বিভিন্ন দ্রাঘিমা রেখার স্থানীয় সময় বিভিন্ন হয় পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন স্থানের উপর দিয়ে যেহেতু বিভিন্ন দ্রাঘিমা রেখা প্রসারিত হয়েছে সেহেতু সীমারেখার স্থানীয় সময়ও ভিন্ন তাই বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয়ও সূর্যাস্ত হয় এরপরে চার নম্বর প্রশ্ন চলে যাবো দেখো কী বলেছে জিওরের ধারণাটি সংক্ষেপে লিখতে বলেছে তো এটা তিন নম্বর রয়েছে তো একটু প্রশ্নটি বড়ো হবে ঠিক আছে তোমরা একটি উত্তরটি লিখে নেবে পৃথিবীর আকৃতি গোলকের মতো হলেও পৃথিবীকে যে একটি আদর্শ গোলক বলা যায় না তার কারণ হল সমুদ্রতল পাহাড় পর্বত এবং মালভূমি উপিষ্টকে উঁচু উঁচু ঢেউ খেলানো এবং বন্ধুর রূপ দান করেছে তারপর নেক্সট লিখবে পৃথিবী থেকে সম্প্রতি যেসব কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে তাদের দূর সংবেদন ধরা পড়েছে যে যে পৃথিবী পুরোপুরি গোল নয় পৃথিবীর ওপর নিজ কিছুটা অংশ তার মাছ বরাবর কিছুটা ফলা ঠিক আছে তারপর লিখবে দুই নম্বর দিয়ে পৃথিবী শুধুমাত্র দক্ষিণ মেরুর দিকে চাপা উত্তর মেরু চাপা নয় তিন নম্বর দিয়ে লিখবে দক্ষিণ মেরু কুড়ি মিটার অতি অতি উঁচু এবং উত্তর মেরু কুড়ি মিটার অতি নিচু অতি উঁচু ঠিক আছে নিচু এবং উঁচু এভাবে লিখে নেবে তারপরে দেখো চার নম্বর লিখবে দক্ষিণ গোলার্ধের মধ্যে অক্ষাংশ চার মিটার ফুলে উঠেছে আর উত্তর গোলার্ধের মধ্যে অক্ষাংশ চার মিটার বসে গিয়েছে পাঁচ নম্বর লিখবে পৃথিবীর মধ্যভাগ খানিকটা স্পীত প্রায় তেতাল্লিশ কিলোমিটার তারপর লিখবে বা নাশপাতির সঙ্গে পৃথিবীর আকৃতির কিছুটা মিল থাকলেও আসলে পৃথিবীর আকৃতিকে অন্য কোনো আকৃতির সঙ্গে মেলানো যায় না তাই বলা হয় যে পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো যাকে ইংরেজিতে বলা হয় জিওড ঠিক আছে যেটা বলা হচ্ছে জিওড বা আর্সকে গ্রিক শব্দ জিওড থেকে আসা জিওড শব্দ হলো পৃথিবীর মতো তো এই হয়ে গেল তোমাদের চার নম্বর প্রশ্ন উত্তরটি পাঁচ নম্বরে দেখো এটা একটি আরো বড় হবে প্রশ্ন কারণ এটা পাঁচ নম্বর রয়েছে তো প্রশ্ন কি বলেছে সৌরজগতের বিভিন্ন গ্রহগুলির মধ্যে পৃথিবী একমাত্র জীবজগতের আবাসস্থল বক্তব্যটি তার যথার্থতা বিচার করো তো প্রশ্নের উত্তর করোন প্রাণের অস্তিত্ব শুধু পৃথিবীতেই আমরা বিবর্তনের মাধ্যমে পৃথিবীতে বেড়ে উঠেছি বাকি গ্রহগুলোতে প্রাণ আছে কিনা তা জানানে এখনো সম্ভব হয়নি না হলেও ধারণা করা হয় যে ওই গ্রহগুলিতে প্রাণ নেই জীবজগতের আবাসস্থল রূপে পৃথিবীতে যথেষ্ট গুরুত্ব রয়েছে তো এক নম্বর পয়েন্ট লিখবে সূর্য থেকে দূরত্ব কাম্য কাম্য উষ্ণতা সূর্য থেকে পৃথিবী এমন দূরত্বে যে ঠিকঠাক তাপ পায় পৃথিবী গড় তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস বা যা জীবগুল বেঁচে থাকা সহায়ক সূর্যের কাছে গ্রহগুলি উষ্ণতা পাঁচশো ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে আবার দূরের গ্রহগুলির উষ্ণতা থাকে হিমাঙ্কে দুশো ডিগ্রি সেলসিয়াস নিচে এরপরে দুই নম্বর লিখবে আপেক্ষিক গুরুত্ব পৃথিবীর গড় আপেক্ষিক গুরুত্ব পাঁচ গ্রাম যেখানে সবচেয়ে হালকা হল শনি গ্রহ যেটা হচ্ছে পঁচাত্তর গ্রাম অন্যান্য গ্রহের থেকে পৃথিবীর ঘনত্ব বেশি বলে পৃথিবীকে ভূতক গঠিত হয়েছে এরপর তিন নম্বর দিয়ে লিখবে বায়ুমণ্ডল পৃথিবীতে একমাত্র যেটা বায়ুমণ্ডল রয়েছে পৃথিবীর ওপরে দশ হাজার কিলোমিটার পর্যন্ত অংশ বায়ুমণ্ডল অন্তর্গত বায়ুমণ্ডলে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প ধূরীকরণ আছে বলে আবহাওয়া জলবায়ু ঘটনাস সমূহ বায়ুমণ্ডলেই ঘটে ঠিক আছে তোমরা এতটাই লিখবে এটা বেশি লেখা দরকার নেই কারণ বড় হয়ে যাচ্ছে ভিডিওটা এরপরে নেক্সট দেখো জল লিখবে পৃথিবীতে একমাত্র মানুষের বেঁচে থাকার প্রধান রসদ হলো জল সেই জল রয়েছে পৃথিবীতে তাই এটি নীল গ্রহ বা নীল গ্রহ ঠিক আছে এবার জলগ্রহ বা নীল গ্রহ পৃথিবীতে সত্তর শতাংশ জল কিন্তু জলে ঢাকা তাই জল যেমন চক্রে অংশগ্রহণ করে তেমনই মহাসমুদ্রগুলো উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে এরপরে পাঁচ নম্বর পয়েন্ট লিখবে পৃথিবীর ওপরে রয়েছে কঠিন আবরণ ফুতক যাতে রয়েছে শিলা মাটি ও বিভিন্ন খনিজ দ্রব্য মাটির ওপর গাছপালা জন্মায় খনিজকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি এইভাবে তোমরা কিন্তু উত্তরটি লিখে নেবে ছয় নম্বর পয়েন্টটি দেখো আমি একটু বাড়ি দিয়েছি তো তোমরা ছয় নম্বর পয়েন্টটি চাইলেও লিখতে পারো না চাইলেও লিখতে পারো ঠিক আছে তো কারণ এটা লিখতেই হবে তখন এন্টারটেন নেই তোমরা যদি মনে করো যে না লিখবো তাহলে লিখতে পারো তো অসুবিধা নেই তো যাই হোক এই হয়ে গেলো তোমাদের নবম শ্রেণীর ভূগোল বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আমি অলরেডি অন্যান্য বিষয়গুলি উত্তর করে দিয়েছি যেগুলো তোমরা প্লে লিস্ট সেকশনে গিয়ে পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে